ডেবরা গ্রামীণ উৎসব 2019 শুভারম্ভ 13ই মার্চ। ডেবরা গ্রামীণ উৎসবে রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন স্টল ও প্রদর্শনী। প্রত্যেক দিন থাকছে কলকাতা মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পী সমন্বয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি। মেলা চলবে 20শে মার্চ পর্যন্ত। সবার জন্য রইল সাদর আমন্ত্রণ। জাগ্রত দুই মায়ের পুজো দিয়ে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসুম বেনেজুন নূরের সমর্থনে প্রচার এবং দেওয়াল লিখন শুরু করল হাবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার সকালে ঢাকঢোল সহকারে বুলবুল চণ্ডীর মঙ্গল চণ্ডীমা এবং বুড়ি মায়ের পুজো দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা হেমন্ত শর্মা। এ বিষয়ে তৃণমূল নেতা জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসুম বেনেজুন নূরের নেতৃত্বে প্রচার শুরু করে দিয়েছেন তারা। মৌসুম নূরের সমর্থনে আজকে থেকে দেওয়াল লেখন শুরু করছে। তার জন্য আজকে মঙ্গলবার শুভ দিনে বুলবুল চণ্ডীর দুই জাগ্রত মায়ের পুজো দিয়ে আমরা আজকে আমাদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন শুরু করি। পুজো দেওয়ার পর মিছিল করেন তৃণমূল কর্মীরা। মিছিল শেষে তৃণমূল প্রার্থী মৌসুম বেনেজুন নূরের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন কর্মীরা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।